নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ত্রিপুরার যে দুটা রিক্রুটমেন্ট একটা হলো ত্রিপুরা জেল পুলিশ আর দ্বিতীয়টা হলো ত্রিপুরা ফায়ার সার্ভিস এই দুইটা রিক্রুটমেন্ট নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আমরা কথা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে ডেট উইথ আজকের ডেটে দাঁড়িয়ে এটার কী আপডেট স্ট্যাটাস কী রয়েছে এবং তোমাদের কী করণীয় তো সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ না করে ত্রিপুরা দীর্ঘতিতে চলা রিক্রুটমেন্টগুলির মধ্যে অন্যতম দুটি রিক্রুটমেন্ট হলো ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস যার মধ্যে ফায়ার সার্ভিসে লিখিত পরীক্ষা এবং জেল পুলিশের ফিজিক্যাল টেস্ট কমপ্লিট হয়েছে তো বন্ধুরা তোমরা জানা ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস এই দুটি রিক্রুটমেন্টের অপেক্ষায় রয়েছে কবে প্রসেস কমপ্লিট হবে তো তোমাদের জন্য এই ভিডিওটি করানো হয়েছে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিল যে ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস নিয়ে এখন কি আপডেট রয়েছে বা এটার উপর একটা ভিডিও বানানোর জন্য তো চলো আমরা বিস্তারিত জেনে নিই এটার কি আপডেট বা স্ট্যাটাস রয়েছে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের রিটার্নের এক্সাম হয়েছে কিন্তু রিটার্নে কিন্তু রেজাল্ট আউট হয়নি এবং জেল পুলিশের যে ফিজিক্যাল টেস্টটা ফিজিক্যাল টেস্ট কিন্তু কমপ্লিট হওয়ার পরও কিন্তু নতুন তরি তারা কোনো প্রসেস কিন্তু কমপ্লিট করেনি তারা কোনো রিটার্ন এক্সাম কন্ডাক্ট করেনি যার ধরুন চাকরি প্রত্যাশীরা কিন্তু সরকারের প্রতি একটু ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করছে আমাদের সরকারের তরফ থেকে যদিও বলা হয়েছিল তেইশ বিধানসভার আগে যে এই দুটা রেক্রুটমেন্ট প্রসেস কিন্তু তারা খুব অতি শীঘ্রই কমপ্লিট করবে এবং চাকরি প্রত্যাশীদের হাতে অ্যাপয়েন্টমেন্টটা ধরিয়ে দেবে কিন্তু আজ আমরা দেখলাম যে বিধানসভা গেল তারপর লোকসভাও প্রায় চল যাচ্ছে এবং সামনে আবার পঞ্চায়েত ইলেকশন এসে এসে পড়ছে কিন্তু তার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে যদি প্রত্যেকটা রিক্রুটমেন্ট দেখি প্রত্যেকটা রিক্রুটমেন্টের মধ্যে এই দুইটা রিক্রুটমেন্ট কিন্তু এমন একটা পর্যায়ে রয়েছে মানে এটা আমরা মানে প্রায় লুপ্ত বললেও পারি ঠিক আছে মানে এই আমরা তো যে কোনো একটা রিক্রুটমেন্টের এক্সাম হওয়ার পর অন্তত যে রিটার্নের রেজাল্টটা আউট হয় ঠিক আছে কিন্তু এটা আজকে এতটা দিন হয়ে গেল কিন্তু এটা কিন্তু এখনও রিটার্ন রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি তো রিটার্ন রেজাল্ট কবে পাবলিশ হবে তারপর কবে ভাইবার টেস্ট হবে তারপর ভাইবার টেস্টের পরে মেরিট লিস্ট দেওয়া হবে অ্যান্ড দেন অ্যাপয়েন্টমেন্ট লেটার তো এটা কিন্তু মানে অনেক দূর কিন্তু ঠিক আছে এটা প্রসেস কিন্তু মানে কি বলবো মানে এখনও কিন্তু এটা ফোরটি পার্সেন্ট প্রসেসও কিন্তু কমপ্লিট হয়নি ঠিক আছে তো আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমরা বলি যে ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা ফায়ার সার্ভিসের কী আপডেট রয়েছে তাহলে আমি বলবো যে আজকের ডেটে তারই কিন্তু কোনো আপডেটই নেই ঠিক আছে আমরা যতই এটা সম্পর্কে এই দুইটা রিক্রুটমেন্টের সম্পর্কে যত আমরা যোগাযোগ করি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই দুইটা রিক্রুটমেন্টের কিন্তু কোনো আপডেট আমরা পাই না একদম মানে স্থগিত হলো এটা চলে এখন দেখার বিষয় হলো লোকসভার রেজাল্ট দেওয়ার পর এই দুইটা রিক্রুটমেন্ট নিয়ে সরকারের তরফ থেকে কি প্রসেস করা হয় তো তার জন্য অবশ্যই তোমাদের আরও কিছু দিন ওয়েট করতে হবে এবং তোমাদেরকে মানে আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের দুটি কাজ আমি বলে দেব। এই দুটি কাজই তোমরা করো ঠিক আছে তো প্রথম কাজটি হলো তোমরা এই দুটা যে যারা চাকরির প্রত্যাশী রয়েছে যারা ফর্ম ফিল আপ করেছ এই দুটা রিক্রুটমেন্টের তোমরা এই দুটাকে আপাতত স্টপ দিয়ে মানে এই দুটা রিক্রুটমেন্টের কথা বাদ দিয়ে তোমরা আপকামিং যে রিক্রুটমেন্টগুলি আসবে বা চলছে তোমরা ওইগুলির দিকে ফোকাস দাও ঠিক আছে কারণ যদি তোমরা এই দুইটা এই যে জেল পুলিশ আর ফায়ার সার্ভিস এই দুইটার দিকে তাকিয়ে যদি তোমরা সময় নষ্ট হতে থাকো তাহলে কিন্তু হবে না ঠিক আছে কারণ কেনে আমরা দেখছি যে তুপুরার যে কিন্তু মানে চাকরির যে ব্যাপারটা এটা কিন্তু মানে খুবই স্লো মানে খুবই স্লো ঠিক আছে তো তোমরা অন্যান্য যে আপকামিং ইন্টারভিউ রয়েছে ওইগুলির দিকে ফোকাস দাও ঠিক আছে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট এটা হলো তোমরা কিছু লোক মিলে দরকার হলে সরকারের কাছে একটা ডিপুটেশন দাও একটা রিকোয়েস্ট করো ঠিক আছে দেখো সরকারের তরফ থেকে কী রিপ্লাই পাওয়া যায় আশা করি ভালোই রিপ্লাই পাবে তোমরা আশা করি সরকারের কাছে যদি তোমরা ছোটো একটা আবেদন করো বা ডিপুটেশন দাও তাহলে সরকার এই ব্যাপারটা নিয়ে একটু ভাবনা করবে এবং যে দীর্ঘদিন ধরে যে চাকরি প্রত্যাশীরা অপেক্ষা করছে তাদের উপকারে যেন এই ডেপুটেশনটা মানে সম্পূর্ণ হয় সাকসেসফুল হয় তো তোমরা অবশ্যই এই দুইটা কাজ তোমরা করো কারণ এছাড়া আর কোনো অপশানও নেই ঠিক আছে এবং অবশ্যই যদি কোনো আপডেট আসে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর আরেকটা কথা বলবো যে এটা কিন্তু তেইশ বিধানসভার আগে কিন্তু আরেক মন্ত্রীর অধীনে এটা ছিল যে ফায়ার সার্ভিসটার কথা বলছি কিন্তু তেইশ বিধানসভার পরে কিন্তু এটা আমাদের মানে সিএমের এটা চলে গেছে তো যে কারণে হয়তো উনি অনেক কাজে তো ব্যস্ত থাকে তো এটা হয়তো একটু এটা নিয়ে একটু লেট হচ্ছে আর কি এটা কাজটা একটু স্লো হয়ে গেছে তো আমি বলবো যে তোমরা অবশ্যই এটা সরকারের কাছে গিয়ে একটা আবেদন নিবেদন জানাও হ্যাঁ দেন তোমরা দেখো কি হয় এবং অবশ্যই তোমাদের সাথে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে যে আপকামিং কী কী ইন্টারভিউ হতে পারে ঠিক আছে লোকসভার পরে আর কি কি রিক্রুটমেন্ট বেরোতে পারে কীরকম ভ্যাকেন্সি থাকতে পারে এ নিয়ে আমরা একটা আলোচনা করব তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ